बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाहर रहमते दूरेर काछेर जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन ओ साबधाने आछेन आलहामदुलिल्लाह आल्लाहर रहमते आपनादेर दोयाय आमि आमार परिवार निये भालो आछि। तो चले आसलाम आरेकटा नतून ब्लग निये। आजकेर ब्लगटा रान्नाघर थेकेई शुरू करे दिलाम, सकाले तो ब्रेकफास्ट रेडी करब। তো আজকে ঘি পরোটা ডিম ভাজি তো এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করে নিব। তো আমি পরোটাগুলো বানিয়ে দিচ্ছিলাম আর ছোটো মেয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছিল। তো এটা তো ঠান্ডা হলে একদম ভালো লাগে না, এই জন্য মানে এদিকে ভেজে দিচ্ছি, এদিকে সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে, এদিকে খেলতেছে। তো আমি তো পরোটা বানানোর জন্য রাটা আটার গুলি আছে, সেখান থেকে ওরা নিয়ে নিয়ে আসে খেলতেছে, আবার আটাও নিয়ে আসছে। তো আমি তো সেগুলো দেখতে পাইনি, ওরা নিয়ে যায় খেলতেছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো নাস্তা তো আমাদের সবারই হয়ে গেছে, তো এখন চা করে নিলাম, চা সবাই খেয়ে নিচ্ছে। নাস্তা করার পরে অল্প একটু রেস্ট নিয়ে তো এদিকে তো আবার আমার ভাগ্নি আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল, তো সেখানে যাচ্ছে। তারপরে আবার কাজের খালা চলে আসছে কাজ করার জন্য। তো এদিকে তো আমাদের রুম কোনো কিছু গোছানি হয়নি, মেহমান বেশি, তো এই জন্য তা ভাবলাম যে ওনার কাজ তো করে চলে যাবে, ওনার তো আরও জায়গায় কাজ আছে, যে জন্য উনি সব কাজ করে চলে যাচ্ছে, পরে গুছায় নিব। তো খালা চলে যাওয়ার পরে আমি আবার রুম টুকিটাকি গুছায় নিলাম, তারপরে তো বাচ্চারা আবার এলোমেলো করতেছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, দুপুরের জন্য তো আবার রান্না করতে হবে, যদি এখন থেকে না করি তাহলে তো আবার টাইম বেশি হয়ে যাবে, খাওয়ার টাইম ওভার হয়ে যায়। তো তেমন কিছু রান্না করব না, শুধু একটা সরসরি রান্না করব ছোটো মাছের আর মুরগির গোশ রান্না করব, আর বড় মাছের তরকারি তো মাথা সহ ওগুলো আছেই, তো ওগুলো দিয়ে আরও তরকারি আছে ওগুলো দিয়েই আজকে দুপুরে সব লাঞ্চ করে নেব। তো ছটির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন ঝটপট মাখায় বসাই দিব, তারপরে মুরগির মাংসটা রান্না করে নিব, তাহলেই তো আজকের মতো রান্না শেষ। Thank you.
আমার রান্না বান্না তো প্রায় শেষই। তা মেয়ে তো আবার বাহিরে গেছিলো একটা কাজে, তো ওর খুব ক্ষুধে পেয়ে গেছে, তো ওকে বেড়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। তা আমরা একটু পরে লাঞ্চ করব। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো আজকে সন্ধ্যায় নাস্তার জন্য তা আমি আবার বড় মেয়ের জামাইকে বললাম যে চুন্নুর চাপ নিয়ে আসো। তা আমরা তো এখন বাসায় যেহেতু পেশেন্ট, এই জন্য বাহিরে যেতে পারবো না, তা জামাইকেই দিলাম। তো আবার কিনে নিয়ে আসলো, চিকেনটাও নিয়ে আসছে, বিফটাও নিয়ে আসছে, পুরি নিয়ে আসছে। তো এগুলো দিয়েই আজকে সন্ধ্যা নাস্তা করে নিব। আর মেয়ে বাসায় টমেটো আর মিউনিস দিয়ে একটা সস বানাই নেবে, কারণ বাইরে সস তো ওরা খেতে চায় না, তাই জন্য বাসায় সসটা বেনে নেবে। তো সসটা বানায় নেবে, তো এটা দিয়ে খাইতে অনেক টেস্ট লাগে, খুব ভালো লাগে। তো ঠিক আছে, মেয়ে এখন খাবারটা প্লেটে রেডি করে নিক, তো আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিব। তো আজকে আমরা নিচে কার্পেটের উপরে চাদর বিছায় তো ওখানেই সবাই নাস্তা করব। সব কিছু রেডি করে নিয়েছি, আমরা নিচে বসে সবাই মিলে নাস্তা করব। তো আজকে খুব আনন্দ লাগতেছে, সবাই মিলে একসঙ্গে নাস্তা করতেছি। তা আমার বোনের তো ডাক্তার বলছে সব কিছু খাইতে পারবে পরিমাণ মতো, তা ওকেও মানে বিফ চাপ দিই নাই, চিকেন অল্প একটু চাপ দিয়েছি, একটা পুরি দিয়েছি। তা সবাই মিলে নিচে বসে আমরা খাইতেছি, তা খুব ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো, অনেক টেস্ট লাগলো। আর চুন্নুর চাপটা তো অনেক সবারই পছন্দের, তা এই জন্যই কিনে নিয়ে আসলাম, আর সবাই মিলে একসঙ্গে খাইলাম, অনেক ভালো লাগলো। আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।